আসসালামু আলাইকুম, কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা গত ক্লাসে ভোর হলো কবিতাটি পড়েছিলাম। কি কি পড়েছিলাম মনে আছে? আমরা শব্দার্থ পড়েছিলাম আর বাক্য রচনা পড়েছিলাম। আজকে আমরা খুব মজার একটা অনুশীলন করব। সেটি কি তোমরা জানো? সেটি হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। তার মানে কি বলো তো? এখানে কতগুলো শব্দ আছে আর এখানে বাক্য আছে কিন্তু খালি জায়গা আছে। আমাদের কি করতে হবে? সঠিক শব্দটি নিয়ে এখানে বসাতে হবে। তাহলে কি হলো? এখানে বাক্য আছে আর এখানে শব্দ আছে। কি তোমরা বুঝতে পেরেছ তো? চলো আমরা তাহলে অনুশীলন করি। প্রথম বাক্যটি দেখো। এক নম্বর, ভোর হলো ড্যাশ খোলো। তাহলে এখানে খালি জায়গায় কোন কোন শব্দটি এখান থেকে নিয়ে বসাবো তোমরা বলতে পারো? ভোর হলো চোখ খোলো, ভোর হলো সকাল খোলো, ভোর হলো চাঁদ খোলো, ভোর হলো দৌড় খোলো, হ্যাঁ ভোর হলো তুলি খোলো। কোনটা? ভোর হলো দৌড় খোলো, তাই না? তাহলে কি আমরা প্রথমটা নেব, ভোর হলো দৌড় খোলো। আমরা কি করলাম? ভোর হলো দৌড় খোলো, ভোর হলো দৌড় খোলো। তারপর কি আছে দেখো, খুলি হাল ড্যাশ পাল, খুলি হাল চোখ পাল, খুলি হাল সকালে পাল, খুলি হাল চাঁদ পাল, খুলি হাল তুলি পাল। কোনটি হয় বলো তো? হ্যাঁ ঠিক ধরেছো, খুলি হাল তুলি পাল। তাহলে আমরা কি করব? তাহলে বসিয়ে দিলাম, খুলি হাল তুলি পাল, খুলি হাল তুলি পাল। পরে দেখো তো কি আছে, রোজ চাঁদ কপালে টিপ দেয়, সকালে কপালে টিপ দেয়, রোজ চোখ কপালে টিপ দেয়, কে টিপ দেয়? খুকির কপালে রোজ কে টিপ পরিয়ে দিত মনে আছে? চাঁদ, তাই না? তাহলে আমরা কি এখানে লিখব, রোজ চাঁদ কপালে টিপ দেয়। তাহলে কি করলাম, রোজ চাঁদ কপালে টিপ দেয়, রোজ চাঁদ কপালে টিপ দেয়। তারপর চার নাম্বারটি দেখো। এইবার খুকু সকালে নাকি চোখ সকাল এইবার খুকু কি খুলল? চোখ খুলল, তাই না? তাহলে আমরা কি করব, চোখ লিখব এখানে। এইবার আমরা কি লিখব, এইবার খুকু চোখ খুলল, তাই না? এইবার খুকু চোখ খুলল। তারপরেরটি কি আছে দেখো, আলসে নয় সে ওঠে রোজ, কখন শুয়ে ওঠে? সকালে, তাই না? তাহলে আমরা কি বসিয়ে দিলাম, আলসে নয় সে ওঠে রোজ সকালে। তাহলে চলো আরেকবার পড়ি, ভোর হলো দৌড় খোলো, খুলি হাল তুলি পাল, রোজ চাঁদ কপালে টিপ দেয়, এইবার খুকু চোখ খুলল, আলসে নয় সে ওঠে রোজ সকালে। তাহলে আমরা কি করব, তোমরা এই শূন্যস্থান পূরণের অনুশীলনীটি বাসায় বসে অনুশীলন করবে। আজকে এতটুকুই থাক, সবাইকে অনেক শুভেচ্ছা রইল, আল্লাহ হাফেজ।